पश्येतां पाण्डुपुत्रानं आचार्यं महतीं च मुं भूरं द्रुपदपुत्रेण तव शिष्येन धीमतां। हे आचार्य देव, পাণ্ডবদের এই মহতী সেনা আপনি নিরীক্ষণ করুন। তারা আপনার শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্নের দ্বারা ব্যূহ রচনা করে অবস্থান করছে। দুর্যোধন তিনি রাজনীতি বিশারদ, রাজনীতি মানেই সেখানে কূটনীতি থাকবে। যদিও পাণ্ডব সৈন্য দর্শন করে দুর্যোধনের মনে ভয়ের সঞ্চার হয়েছে, কিন্তু তাকে তিনি গোপন করে গুরুভক্তির ছল দেখাচ্ছেন। তাই এই গুরুভক্তির ছলে গুরু দ্রোণাচার্যের নিকট তিনি উপস্থিত হয়ে 9টি শ্লোক তিনি তখন বললেন। দ্রোণাচার্য যদি পাণ্ডবদের দেখে তিনি স্নেহাপ্লুত হয়ে পড়েন, তিনি যদি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেন, সেই জন্যে পাণ্ডবদের গুরুর প্রতি কিরম অবজ্ঞা, সেই ভাব তিনি প্রকাশ করছেন, যাতে দ্রোণাচার্য পাণ্ডবদের প্রতি ক্রুদ্ধ হন, এমন বাক্যই দুর্যোধন বলতে লাগলেন। নিজেকে অত্যন্ত গুরুভক্ত সাজিয়েছেন, সাজিয়ে বলছেন, হে আচার্য দেব, হে গুরুদেব, এরকম নানা সম্বোধন করে বিনয় প্রদর্শন করছেন। করে তিনি বলছেন, পাণ্ডবরা যুদ্ধক্ষেত্রে গুরুর বিপক্ষে গিয়ে কেমনভাবে সৈন্য সাজিয়েছে, যুদ্ধের জন্যে দণ্ডায়মান হয়েছে, তা আপনি একবার অবলোকন করুন। আর আপনার চিরশত্রু দ্রুপদ রাজার পুত্র ধৃষ্টদ্যুম্ন, যিনি আপনার এই বধের জন্য যজ্ঞের অগ্নি থেকে আবির্ভূত হয়েছিলেন, যাকে আপনি নিজে অস্ত্র শিক্ষা দিয়েছেন, তিনি আপনার দেওয়া শিক্ষা প্রভাবেই ব্যূহ রচনা করে আপনার বিরুদ্ধেই তিনি দণ্ডায়মান হয়েছেন। এই এমন বাক্য বলছেন যাতে দ্রোণাচার্য ক্রুদ্ধ হন, আর অতি শীঘ্র তিনি যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হন, এমন করেই দুর্যোধন দ্রোণাচার্যের ক্রোধের উদ্রেক করছেন। একদিকে গুরু বলে সম্বোধন করছেন, আবার গুরুর মন্দবুদ্ধির কথাও বলছেন বলে দ্রুপদ রাজপুত্র তার বুদ্ধির প্রশংসা করছেন। আবার বলছেন, যদিও পাণ্ডবরা চিরদিনই আপনার স্নেহের পাত্র, তথাপি আজকে কিন্তু আপনার সেই স্নেহকে পরিত্যাগ করাই উচিত, কারণ তারা আপনাকে
গুরু বলে মর্যাদা না দিয়ে তারা আপনার বিরুদ্ধে এই যুদ্ধের জন্য দণ্ডায়মান হয়েছে। যদিও আপনি আমাদের সকলেরই গুরু, তথাপি আপনাকে আমি এই কথাগুলো বাধ্য হয়েই বললাম। দ্রোণাচার্য দেখলেন এই ধর্মক্ষেত্রে উপস্থিত হয়েও দুর্মতি দুর্যোধনের কিন্তু মনের কোনো পরিবর্তন ঘটেনি। ছলে বলে কৌশলে গুরুদেবকে পর্যন্ত তিনি কটু বাক্য দ্বারা ব্যথিত করছেন। সুতরাং ধৃতরাষ্ট্রের আশঙ্কা নিরর্থক যে দুর্যোধন স্থান মাহাত্ম্যে ধার্মিক হয়ে পাণ্ডবদের প্রাপ্য রাজ্য তাদের বিনা যুদ্ধে অর্পণ করবে। সঞ্জয় সর্বপ্রথমে এই বৃত্তান্তের দ্বারা ধৃতরাষ্ট্রে দুর্যোধন সম্বন্ধে যে আশঙ্কা জন্মেছিল তা নিরাকরণ করলেন।